बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो व्यूअर्स, आज के एपिसोडे सबाइके स्वागतम। आज के आमरा पूरक एवं सम्पूरक गुणेर विस्तारित आलोचना करब। प्रथमे पूरक गुण देखे नी। पूरक गुण जदि दुटी गुणेर समष्टि 90 डिग्री बा एक समकोण हय, एकटी गुणके अपर गुणेर पूरक गुण बोले। एखाने किन्तु 60 एवं 30 दुइटा किन्तु मिले 30 37 90। एखाने जे पाशे जे 60 हबे एमनटा ना, होयतो बा बड़ो छोटो होते पारे। जेमन एकटा होते पारे 20, एकटा होते पारे 70, हाँ একটা হতে পারে 45, একটা 45, এভাবে হতে পারে 45 90। কিন্তু যাই হোক না কেন, দুইটা মিলে কিন্তু 90 হবেই। দুই পাশে দুইটা কোণ, যদি 90 এর মাঝখানে আমরা একটা রেখাটা নিই, দুই পাশে দুইটা কোণ মিলে অবশ্যই 90 হবে, তখনই আমরা সেটাকে পূরক কোণ বলবো, যে কোনো মাপের হতে পারে। তো এখানে 60, 60 এর পূরক 30, 30 এর পূরক 60। এখানে যদি এবি থাকতো, এটার নাম যদি আমরা এ রাখতাম, 60 এর এটা, আর এটা যদি বি রাখতাম, তাহলে একে বলতাম বি এর পূরক, বিকে বলতাম এ এর পূরক। এখন এখান থেকে এই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য কিছু এক্সাম্পল দেখতে পারি। যেমন এখানে কিছু কোণের দেওয়া আছে, 31, 45, 32, 43, 59, 27, 45, 63, 34, 61। তো এখন এর পূরক কোণ কত হবে? জাস্ট এখানে যে 31 দেওয়া আছে, 31 90 থেকে আমরা 31 মাইনাস করবো, তাহলে আমরা যেটা পাবো সেটি হবে 31-এর পূরক কোণ। এবার 45 দেওয়া আছে, 45 90 থেকে 45 মাইনাস করলে আমরা যেটা পাবো সেটি হবে 45-এর পূরক কোণ। অনুরূপে 32 90 থেকে 32 করবো, তাহলে দেখা যাবে কিন্তু 58 আর 32, এই 45 আর 45 যোগ করলে কিন্তু 90 হয়। মানে এই 31-এর সাথে কত যোগ করলে 90 হবে, এই 45-এর সাথে কত যোগ করলে 90 হবে, এরকম প্রত্যেকটা কোণের সাথে কত যোগ করলে 90 হবে, তারাই কিন্তু এই 31-এর, এই 45, এই 32, 43 এদের পূরক কোণ। অনুরূপভাবে এখানে সবগুলোই আশা করি বুঝতে পারবে, খুব ইজিভাবে লেখা। 61-এর পূরক কোণের মান কত হবে? 61-এর পূরক কোণ 90 থেকে বিয়োগ করি, বা 61-এর সাথে কত যোগ করলে 90 হবে, 29 যোগ করলে 90 হবে। ওকে, আমরা কিন্তু ইজিলি এভাবে বের করতে পারবো। পূরক কোণ থেকে কিছু প্রশ্ন আসছে পরীক্ষায়, সেটা আমরা দেখি। দুইটি কোণের সমষ্টি এক সমকোণ, এক সমকোণের সমান হলে তাদের একটি অপরটির কী কোণ বলে? তাহলে দুটি যদি এক সমকোণ হয়, 90 তো এক সমকোণ, দুইটি কোণ মিলে যদি এক সমকোণ হয়, এখানে কিন্তু এক সমকোণ, এক সমকোণ কথাটাও আছে। তো এই এক সমকোণ থাকলে আমরা সেটাকে কী বলবো? 90 ডিগ্রি। তাহলে অবশ্যই এখানে অ্যান্সার হবে আমাদের পূরক কোণ। এই ক নম্বর কিন্তু আমাদের অ্যান্সার, এখানে দেয়া আছে কিন্তু অ্যান্সার। বাট 50 ডিগ্রি পূরক কোণ কোনটি হবে? শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এটি এসেছিলো। তো 50 ডিগ্রি পূরক কোণ হবে, 50-এর সাথে কত যোগ করবো আমরা? 40। অ্যান্সার কিন্তু এখানে দেয়া আছে, অ্যান্সার খ। এরপর 30 ডিগ্রি পূরক কোণ কত হবে? তো 30 ডিগ্রি পূরক কোণ হবে, 30-এর সাথে কত যোগ করলে 90 হবে, যেহেতু পূরক বলছে, তাই 30-এর সাথে এখানে 60 যোগ করলে, তাই অ্যান্সার কিন্তু 60 ডিগ্রি এখানে দেয়া আছে। অনুরূপভাবে সমান 50 ডিগ্রি হলে পূরক কোণ কত ডিগ্রি হবে? 50-এর কত সাথে কত যোগ করলে 90 হয়? 40। তাহলে অ্যান্সার 40। ওকে, এরপরে আমরা দেখি সম্পূরক কোণ। সম্পূরক কোণটা, পূরক কোণ যেমন দুইটা মিলে 90 ছিল, আর সম্পূরক কোণ হবে দুইটার যোগফল। আমরা সংজ্ঞাটা দেখি, তারপর ফিগারটা দেখি। দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। দুটো কোণ যোগ করলে যদি 180 হয়, একটা বেশি কম হতে পারে, হোক যাই হোক না কেন। যেমন 52-এর সম্পূরক, 52 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? তাহলে 52-এর সাথে কত যোগ করলে 180 হবে, অথবা আমরা 180 থেকে 52-কে বিয়োগ করলে যেটা পাবো সেটাই, 128 যোগ করলে। আমরা ইজিলি পাবো না যে 52-এর সাথে কত যোগ, এটা বিয়োগ করতে খুব সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা 180 থেকে মাইনাস করতে পারি, তাহলে কিন্তু ইজিলি আমরা পাবো, তাহলে 128 ডিগ্রি। এখানে কিছু ফিগার দেখি সম্পূরক কোণে। যেমন এই পাশে আছে 110, এই পাশে 70, তাহলে এই 110-এর সম্পূরক কোণ 70, অথবা 70-এর সম্পূরক 110, যেভাবেই বলি না কেন, একটার পূরক কোণ সম্পূরক কোণ হবে অপরটি। এখানে আছে 120 আর 160, তাহলে 120-এর সম্পূরক কোণ 160, আর 60-এর সম্পূরক কোণ 120। এভাবে কিন্তু আমরা সম্পূরক কোণ জাস্ট পূরক কোণের মতোই, পূরক কোণে যেমন 90, এটা 180। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, 105, 58, 47, 29, তাহলে 105-এর কোণের, 5 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 180 থেকে 105 মাইনাস করবো 75, তার মানে 105-এর সাথে একমাত্র 75 যোগ করলেই 180 হয়, তাহলে 105-এর সম্পূরক কোণ হবে 75। অনুরূপভাবে 58, 180 থেকে 58 মাইনাস করলে 122 পাবো, 47, 180 থেকে 47 মাইনাস করলে 133 পাবো, 29 থেকে 180 থেকে 29 বিয়োগ করলে 151 পাবো। এখানে খুব ইজিলি দেওয়া আছে, আশা করি সবাই বুঝতে পারবে। এরপর দেখি পরীক্ষায় কিছু সম্পূরক কোণ থেকে প্রশ্ন আসছে, সেগুলো একটু সলভ করার চেষ্টা করি। দুটি সন্নিহিত কোণের, এটা 30তম বিসিএস এসেছিলো, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটিকে অপরটির কী বলে? অবশ্যই 2 সমকোণ, সেহেতু আমরা কী বলবো? সম্পূরক কোণ। এটাই কিন্তু আমাদের
অ্যান্সার। ওকে, এরপর 120 ডিগ্রি কোণে সম্পূরক কোণ কত? টেনে মুখে মুখে করা যায়, শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল তো। 120 ডিগ্রি কোণের সম্পূরক 120-এর সাথে কত যোগ করলে 180 হবে? 60। ওকে, তাহলে 100 অ্যান্সার হবে আমাদের গ নাম্বার। ইজিলি কিন্তু মুখে মুখে এটি করা যায়। এরপর 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 125-এর সাথে কত যোগ করবো? 55, তাহলে অ্যান্সার হবে 55। 70 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? তো 70 ডিগ্রি কোণের 70-এর সাথে 70 ডিগ্রি কোণের পূরক কোণ, এটা কিন্তু পূরক কোণ, সম্পূরক না, মাঝখানে একটা পূরক কোণের অ্যান্সার আছে, তাও আমরা সলভ করি। 70-এর সাথে কত যোগ করলে 90 হবে? পূরক বললেই তো 90, পূরক থাকলেই 90, আর সম্পূরক থাকলেই সেটাকে আমরা বলবো 180 বানানোর চেষ্টা করব। পূরক থাকলে 90 আর সম্পূরক থাকলে 180। ওকে, কোণ এ ও বি পরস্পর সম্পূরক কোণ, এ সমান এত হলে বি সমান কত হবে? তাহলে 115-এর সাথে কত যোগ করলে? 65 যোগ করলে 180 হয়, যেহেতু সম্পূরক বলছে, তাই এটার অ্যান্সার হবে 65 ডিগ্রি। অনুরূপভাবে এটা এগুলো আমরা পারব। ওকে, আশা করি সম্পূরক পূরক কোণ সবাই বুঝতে পারবে, সম্পূরক পূরক কোণের কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।